খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। অবিচারের গ্রহণিত্রস্ত মানুষ খুঁজছে বিচারের পথ, রক্তাক্ত ঘর্মাক্ত পথের ক্লান্তি অবসাদ এমন এক ক্ষণে পৌঁছে দিয়েছে ভারতবর্ষের অসহায় মানুষদের সেখানে দাঁড়িয়ে চারিদিকে হাহাকার আর অন্যায়ের বাড়াবাড়ি, না মেনে নিতে পারছে না আর। কিন্তু সুবিচার সেটা যেন কোনো এক তেপান্তরের প্রান্তরে। বিগত ন-দশ মাস যাবৎ অতিমারি করোনাকালে যদি প্রকৃতির দেওয়া রোগ প্রতিরোধ ব্যবস্থাটা মজবুত না থাকতো, সত্যি সারা বিশ্বে করোনার কারণে মৃতের তালিকায় সর্বোচ্চ থেকে গোটা বিশ্বে ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ হয়ে থাকত ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। শোক প্রকাশ করার জন্যে অবশিষ্ট থাকত না 80% অসহায় অবহেলিত নিপীড়িত ভারতবাসীদের স্বজন বন্ধুরা। আচ্ছা, বলতে পারেন রাজনীতির বন্ধুরা কেন বিনা পয়সায় রেশন এই একবিংশ শতাব্দীতে দিতে হয়? কারণ সাধারণ 80% দিন আনা দিন খাওয়া মানুষদের কাছে সামর্থ্য নেই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার। কিন্তু এই 80% মানুষের অমূল্য ভোটাধিকার বারে বারে লুণ্ঠিত হয় গিমিকের নির্বাচনী ভাষণে। হ্যাঁ, সেখানে সমস্ত দলের নেতা নেত্রীদের ভাষণে ঝরে পড়ে কল্পতরুর ফলমূল, আর হতদরিদ্র মানুষগুলি স্বপ্নের রঙিন ফানুসে মেতে ওঠে, সব ভুলে স্বপ্নের সৌদাগরদের ভোট দিয়ে বারে বারে নিজেদের ভবিষ্যৎ সঁপে দিয়ে এত ঠকেছে। আজ তারা চাইছে স্বপ্নভঙ্গের বিচার। কিন্তু করবে কি এই বিচার? বিধাতা আর সহ্য করতে না পেরে মনস্থির করে ফেলেছেন তার কাছে কৃষ্ণ গহ্বরের কালে যে সমস্ত দুরাত্মার আগমন হবে তাদের জন্য যে ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, তাতে তাদের অবিনশ্বর আত্মা বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে যে শরীরের মধ্যে বিরাজ করছেন তাদের কি করা উচিত। হতদরিদ্র মানুষদের ঠকিয়ে যেভাবে পাঁচ তারা সাত তারা হোটেলে নিষিদ্ধ জীবন, আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিমিষে আপ্ত সুখের জন্যে জলের মতো খরচ করেন, একবারে কি ভাবতে পারেন না? যারা আপনাকে তাদের নিজেদের স্বজন মনে করে সুস্থভাবে বাঁচার তাগিদে তাদের অমূল্য ভোট দিয়ে জেতালো, তাদের ঘর নিরন্ন কেন, কেন, কেন? আর হাঁটতে হাঁটতে অবসন্ন ক্ষুধার্ত দেহমন নিয়ে যখন প্রতিবাদ, তখন যে কোনো ইস্যু নিয়ে তাদের পথভ্রষ্ট করে দেওয়া। তবে বিগত 2020 যেমন বাংলা, ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষদের চরম শিক্ষার প্রথম কিস্তিতেই মাত করে দিয়েছেন, শুদ্ধে যাবার নির্দেশ দিয়েছে, তবুও বাংলার 21-এর নির্বাচনের প্রাক্কালে দলবদল, যেটা ছিল সোনা সেটা হলো লোহা, আর সেই যেটা ছিল লোহা আবার দলবদলের কারণে হলো সেটাই সোনা, না নিতে পারছে না। কিন্তু তাই নির্বাচনের কালে সমস্ত রাজনৈতিক বন্ধুদের প্রতি সাবধান মানি, বিজ্ঞানের সহায়তায় মানবাত্মার অস্তিত্ব প্রমাণের দোরগোড়ায় এমত অবস্থায় ক্ষণিকের যে জীবন সেটি যে অস্থায়ী জেনেও কেন পরিত্যাগ করতে পারছেন না আমাদের ভাবের ঘরে চুরি? সেদিন কিন্তু ওই কৃষ্ণ গহ্বরের দরবারে আমাদের আত্মার সামনে আপনাদের আত্মাগুলির কি যে দুর্বিষহ অবস্থা হবে সেটা ভেবে সবাই মিলে এই ইহ জগতই কেন প্রতিষ্ঠা করতে উদ্যোগী হব না সাম্যের জীবনযাত্রার জন্য। ভালো থাকুন, কিন্তু করোনার সাথে যুদ্ধ এখনো শেষ হয়নি, তাই করোনা বিধি মেনে বাংলার 10 কোটি মানুষ এক হয়ে আওয়াজ তুলুন, আমরা বাংলাবাসী, আমাদের ধর্ম একে অপরের পরিপূরক। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর চব্বিশ ইন্টু সাত।